তোদের নিচা প্রকৃতি হইতে পারে কতটা নিচা মানের মহিলা হইতে পারে। আসসালামু আলাইকুম। তো আবার তুফান বৃষ্টি ঝড় ঝাপটা সব পারে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে কাপল ব্লগ কেমনে সারুম বলেন, আমার কাপল পেজ যে এটা কেউ বলবো রোস্টিং পেজ যে যেতেছে, বাট আমি কী করবো? এদানিক আমার হেটার্স এত বাড়ছে আর আমার আব্বুম্মুর পিছিয়ে এত মানুষ লাগতেছে, তারা তো আর প্রতিবাদ করতে পারে না, সো আমারই করা লাগতেছে। তো আমি ভাবলাম আরেকটা বুড়া বুড়ি বইয়ের কথা মনে আছে, মালয়েশিয়ান বুড়া বেটা বউ, তো ওই মহিলাটার কথা তো ভুলে গেছিলাম, কিন্তু ওই মহিলা আমাকে ভুলে নাই। তা আমার ওই মহিলার মেসেজ আবার ধরে তোলা রাখলো। তা হ্যাঁ, যা যা বলে মানে আর কি আমি দিয়ে দিব, আপনারা জাস্ট শুনবেন একটা মহিলা কতটা নিচে হইতে পারে ওনার। জাস্ট আমি কিছু কিছু একটু একটু বলছিলাম আগের ভিডিওতে, আর আজকের ভিডিওতে পুরোপুরি বলবো। তো ওই যে আমরা যে ভিডিওটা করছিলাম ওইটার পরে ও মেসেজ দিয়েছিল, বা ওটা আগে অনেক মেসেজ দিয়েছিল আপুরে, তো আপুকালকে শেয়ার করলাম আমার সাথে। একটা মহিলা এত নিচে হইতে পারে আমি জানি না। তো আব্বু মহিলার সব প্রতিশোধ আমি নেবো, নো টেনশন নো ফিকার, ঠিক আছে? তো আর আমি কী করবো, কারণ আমি চাইতেছি কাপড় ব্লগ ছাড়তে, কিন্তু আমি পারতেছি না। একতে বৃষ্টি, একতে আমার এই হেটার্সটা, আর আমি তো কোনো হেটার্সের কথা না ভিত্তে দিয়ে হজম করতে পারে না। আমার কেউ কিছু করলে আমার খালি হকুন চলে, কোন প্রতিবাদ নেই, কোন প্রতিশোধ নেই, এসে দেখো। তো এক ভেজাল যেতে না যেতে আরেক ভেজাল আমার মাথার উপর আইছে, আমি কি করবো, আমি প্রতিবাদ ছাড়া থাকতে পারি না। তো দেখাই আজকে কি বলছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ফিরে এলে কল দেন, বুঝছেন? একটু কথা ছিল। ও মা, আজকে কি বলছে জানেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ফিরে এলে কল দেন, একটু কথা ছিল। এত অ্যাক্টিং করে বলছে যে মনে হয় তো ইয়াং ভার্সনের কোনো বেডি। আচ্ছা বাদ দিলাম, সালাম দিছে ভালো কথা, আব্বু ওয়ালাইকুম সালাম বলতে বলছে, কি কথা বলো, তারপরে দেখেন। ও বাংলাদেশে আসবে, ঠিক আছে? ও বাংলাদেশে আসে আব্বুর সাথে হচ্ছে, দেখো কতটা নিচা প্রকৃতি হইতে পারে, কতটা নিচা মানের মহিলা হইতে পারে। বাংলাদেশে এসে হতে দেখা করবো আব্বুর সাথে। এই মেসেজটা দেখা আব্বু, এই মেসেজটা দেখা আম্মুকে মেসেজ দি, আম্মুকে বলছে, আম্মু দেখা হাসতে হাসতে শেষ, বলে একটা মানুষ কতটা নিচা প্রকৃতি। আচ্ছা ভাই, তোমার যে এইটাই শখ ছিল আগে কইতা, অত নাটক করে কি ছিল তোমার পেজে, অত আমাদের নিয়ে ধংমং করে কি ছিল এইটা? আসলে কি তোমরা হলো ব্লক খাওয়াবে যে দেখো না, এটা বলার পর আপু তোমার কেমন ব্লক মারছে, তোমরা ব্লক খাওয়াবে, এই ব্লক খাইতে খাইতে তোমাদের কিন্তু আলাদা একটা চোখ পেয়ে যায় গেছে। আর বুঝা বেজা তো যত হোক বুঝা, জামাই সন্তুষ্ট না তো কে ভাই, তুমি কি একদম একটু কিছু সন্তুষ্ট না করছো? তো বইনের জামাইদের দইরা বইনের কপাল দেখাইছো, এখন আবার পরের ঘরে অশান্তি লাগাইতে চাও না? অত সহজ আব্বু প্রতিবাদ করার লিগে, আম্মু প্রতিবাদ করার লিগে আমি তো আছি, ঠিক আছে? মরি নাই, আমি চাই একটা কাপল ব্লক সারমো, আমি চাই একটা কাপল ব্লক সারমো, তো অনেক দিয়ে কেউ না কেউ খুচো মারে, কি করবো? আমি প্রতিবাদ করে লাই বেচার, আজকে এই বেদি আমার হাতে ফুয়ে গেছি, আমার এই খুচাইটা ছিল, আমি আর কি করবো? আব্বু তো ব্লক মেরে দিচ্ছে, আমিও বলছি একদম রাইট, এইসব টাইপের মহিলাদের ব্লক লিস্টে রাখা উচিত, এরা যোগ্য না। কোন কোন আঁকলে যে আমার আব্বু ভুলে আম্মু আব্বু এগুলার মডারেটর বানিয়েছিল গ্রুপের, গ্রুপটা খাওয়ার জন্য ভালোই হয়েছে একদিক দিয়ে। তো আমাদের অনেকে বলছিলেন যে ওই বুড়া বেড়ার বিষয়টা কি হইলো, ও কই গেল, আর নিয়ে কিছু বললো না তো আপু, আসলে মেন কাহিনীটা কি? তো আজকে তুলে ধরলে মেন কাহিনীটা হলো, ও হলো একটা মানে অসভ্য বেয়াদ খারাপ এক কথায়, আর আইসে আমাদের ঘরে পড়ছে, যার কারণে আমরা ই করলাম, থাকে মালয়েশিয়ায়, ওখান থেকে খালি চ্যাট চ্যাট কথাই খেতে পারে, নিজের কোনো ভালো কিছু করতে পারে না লাইফে, হাজারো পেজ খুলে রাখছে একটা উঠাইতে পারলো না আল্লাহর রহমতে। এই আপনাদের সাথে আজকে পুরোপুরি শেয়ার করলাম কথাটা, কারণ এটা পুরোপুরি আগের বার ভিডিওতে বলা হয়েছিল না, এবার না হয় বলে দিলাম। তো থ্যাংক ইউ আমার ভিডিওগুলো এত সাপোর্ট দেওয়ার জন্য, এত দেখার জন্য সবাই, আল্লাহ হাফেজ। যদি নেক্সট টাইম আমাদের নিয়ে আর কেউ কোনো খুচাখুচি করে, আমি তো আছি এক পায়ে দাঁড়িয়ে, না দুই পায়ে দাঁড়িয়ে, তা আমি প্রতিবাদের জন্য আছি, থাকবো ইনশাল্লাহ। তো আমাদের আরো ব্লগ আসবে, কিন্তু সবাই জাস্ট দেখবে, বৃষ্টিটা থামবে না, আমি কি করবো বলেন? আমি চাই আপনাদের নতুন নতুন ব্লগ দিতে, এই বৃষ্টির মরাটা, প্রতিদিন বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়, এইমাত্র বৃষ্টির তুফান আমি কিচ্ছু মানি নেই, আমি কাছে বৃষ্টি বাদ, আগে যে ওই বেরিয়ে ধরুন, ওই বেরিয়ে আগে ভিডিও করে ছাড়ুন।
চলে আসছি, দেখেন আপনাদের জন্য কতটা কষ্ট করি। আপনারা একটা লাইক করতে পারেন না, একটা এক দিয়ে চলে যাবেন আর কি, ভিডিওটা দেখবেন না। থ্যাংক ইউ।